Assalamualaikum, প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থী পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মোসাম্মাত নাসিমা খাতুন প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এখন আমি তোমাদের পড়াতে যাচ্ছি বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা শ্রেণী দশম অধ্যায় দ্বিতীয় বিশ্ব সভ্যতা প্রিয় শিক্ষার্থী আমরা গত ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম মিশরীয় সভ্যতা তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের পড়াবো সিন্ধু সভ্যতা এখন আমরা জানব এই সিন্ধু সভ্যতা কোথায় গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা কত খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতার সময়কাল কত ছিল এবং ইতিহাসে কিভাবে তার অবদান রেখে গেছে এই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব আমরা প্রথমে যে জিনিসটি বলবো কোথায় সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল আমি তোমাদের বলতে চাই সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল এটি আমরা জানি এই সিন্ধু সংস্কৃতিকে অনেক সময় হরপ্পার সংস্কৃতি বলা হয়ে থাকে এবং সিন্ধুর যে দুইটি বিখ্যাত শহর ছিল একটির নাম ছিল হরপ্পা অপরটির নাম ছিল মহেঞ্জোদারো এটি আমরা জানি যে এখানে পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারাকান জেলায় মহেঞ্জোদারো শহরে উঁচু উঁচু মাটি ঢিবি ছিল এবং স্থানীয় লোকেরা মনে করত এটা মরা মানুষের ঢিবি এবং তারা মনে করত যে পুরাতত্ত্ববিদরা মনে করত যে এটা যে কোনো ধ্বংস মানে বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ তাই তারা কি করেছিল এটা খনন করতে শুরু করে দিয়েছিল এক পর্যায়ে তারা 1922-23 খ্রিস্টাব্দে এটি খনন করতে গিয়ে তারা কি করলো সেখানে গিয়ে তামা ব্রোঞ্জ বিভিন্ন জিনিসের নিদর্শন আবিষ্কার করলো বা পেয়ে গেল এবং ওইখানেই সিন্ধু সভ্যতার যাত্রা মূলত শুরু হয়ে গেল এখন আমরা যে জিনিসটি দেখব যে সিন্ধু সভ্যতা কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল সিন্ধু সভ্যতা বিস্তৃত ছিল যে আরব সাগর পর্যন্ত এখন আমরা যে জিনিসটি দেখব সিন্ধুর ভৌগোলিক অবস্থান কেমন ছিল তো এখানে যে কথাটি আমাদেরকে বলতে হয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা সিন্ধু সভ্যতা বিশাল এলাকা জুড়ে বিস্তৃত ছিল মহেঞ্জোদারো এবং হরপ্পা যে দুটি শহরের কথা আমরা বলেছি এই দুটি শহরে সবচেয়ে বেশি সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া গেছে এটি আমরা বলতে পারি এবং তা সত্ত্বেও এই সভ্যতা শুধুমাত্র পাকিস্তানি সীমাবদ্ধ ছিল না তা সত্ত্বেও এই দুটি সভ্যতা শুধু ওই দুটি শহরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না কিংবা সিন্ধু অঞ্চলেই সীমাবদ্ধ ছিল না পাকিস্তানের পাঞ্জাব তারপর সিন্ধু প্রদেশ ভারতের পাঞ্জাব রাজস্থান গুজরাটের বিভিন্ন এলাকায় এই সভ্যতা বিস্তৃত ছিল কোনো কোনো ঐতিহাসিক মনে করেছেন বা বলেছেন যে সিন্ধু সভ্যতা পাঞ্জাব থেকে আরব সাগর পর্যন্ত বিস্তৃত ছিল এটি আমরা বলতে পারি এখন আমরা বলবো সিন্ধু সভ্যতার সময়কাল কত ছিল কোন সময়ে এই সিন্ধু সভ্যতা কত সময় থেকে কত সময় পর্যন্ত ছিল সিন্ধু সভ্যতার সময়কাল সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে কোনো কোনো ঐতিহাসিক বলেছেন 3500 অব্দ থেকে 1500 অব্দ পর্যন্ত সিন্ধু সভ্যতার সময়কাল ছিল আবার কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে 2500 অব্দ থেকে 1500 অব্দ পর্যন্ত সিন্ধু সভ্যতার সময়কাল ছিল এটি আমরা বলতে পারি তো সিন্ধু সভ্যতা যেই সময় আবিষ্কৃত হয়েছিল সেই সময় সিন্ধু রাজনৈতিক সামাজিক বা অর্থনৈতিক অবস্থা কেমন ছিল এইটি আমরা ধারাবাহিকভাবে দেখব তো এখানে আমরা যেই জিনিসটি বলবো যে সিন্ধু সভ্যতার জনসাধারণের রাজনৈতিক এবং সামাজিক জীবনযাত্রা সম্পর্কে তেমন কিছু জানা যায় না এটি আমরা বলতে পারি এবং হরপ্পা মহেঞ্জোদারো এর নগর বিন্যাস এই দুইটি শহরের কিন্তু একই রকম ছিল এটিও আমরা বলতে পারি এবং এগুলোর যে ধ্বংসাবশেষ আছে এই ধ্বংসাবশেষ দেখে নিশ্চিতভাবে বলা যায় যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা যে কাজগুলোই করুক না কেন এটা তারা আগে থেকে প্ল্যান করে রেখেছিল
তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী উঁচু ভিতের ওপর শহরগুলো নির্মাণ করেছিল, মানে উঁচা উঁচা করে বড় বড় করে তারা এই শহরগুলো নির্মাণ করেছিল, এবং শহরের এক পাশে উঁচু ভিতের ওপর একটি করে তারা নগর দুর্গ নির্মাণ করেছিল, এটি আমরা বলতে পারি। এবং চারিদিকে থাকতো প্রাচীর দ্বারা সুরক্ষিত, সুন্দর করে তারা প্রাচীর তৈরি করেছিল যাতে এলাকাটা সুরক্ষিত থাকে, এটিও আমরা বলতে পারি। এবং নগরের যারা শাসনকর্তা ছিলেন তারা নগর দুর্গে কী করতেন, বসবাস করতেন, তারা আর বাইরে থাকতেন না, এটিও আমরা বলতে পারি। এবং প্রাদেশিক বাড়িঘরগুলো এর মধ্যে ছিল, প্রশাসনের বিভিন্ন দপ্তর এর মধ্যে ছিল, এবং নগরের ছিল প্রবেশদ্বার, তারা যে নগরে যাবে তার জন্য সুন্দর রাস্তা ছিল। দুর্গ বা বিরাট অট্টালিকা দেখে মনে হয় যে সিন্ধু মানে একই ধরনের শাসন ব্যবস্থা তাদের কেন্দ্রভূত ছিল, এবং যুগ যুগ ধরে এই প্রথা তাদের মধ্যে প্রচলিত ছিল, এটি আমরা বলতে পারি। এবং এর প্রশাসন জনগণের জীবনযাত্রা সব কিছুই প্রশাসন নিয়ন্ত্রণ করত, প্রশাসনই জনসাধারণের জীবনযাত্রা নিয়ন্ত্রণ করত, এটি আমরা বলতে পারি। এবং সিন্ধু সভ্যতার যুগে কী হইতো, মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করত। এখানে একটা জিনিস লক্ষণীয় তোমরা খেয়াল করবে, আদিম যুগ থেকেই কিন্তু মানুষ তার প্রয়োজনের কারণে সমাজবদ্ধ হয়ে বসবাস করে আসছে, এটি আমরা বলতে পারি। এখানে একক পরিবার কিন্তু চালু ছিল, যৌথ পরিবার ছিল না, একক পরিবার। এবং সিন্ধু সভ্যতার যুগে সমাজে কিন্তু শ্রেণী বিভাগ ছিল, সমাজে শ্রেণী বিভাগ ছিল, সমাজ দুইটি শ্রেণীতে বিভক্ত ছিল। প্রথম যে শ্রেণীটির কথা আমরা বলবো সেটা ছিল উঁচু শ্রেণী, এবং নিম্নে যে শ্রেণীটা এটা দারিদ্র বা নিচু শ্রেণী ছিল, এবং দুই শ্রেণীর মধ্যে বিরাট ব্যবধান বিরাজ করেছিল, এটি আমরা বলতে পারি। আর কৃষকরা বাস করত দারিদ্র শ্রেণীতে, অর্থাৎ নিম্ন শ্রেণীতে তারা অবস্থান করত, এবং শহরের ধনী শ্রমিকদের জন্য তারা কী করত, তাদের জন্য আলাদা আলাদা বাসস্থানের ব্যবস্থা প্রচলিত ছিল, তারা আলাদা থাকবে, দারিদ্র লোকদের সঙ্গে তারা থাকবে না বা তাদের সাথে তারা মেলামেশা করবে না। এবং পোশাক, তারা পোশাক পরিচ্ছদ যেটা তারা ব্যবহার করত এটা সুতি এবং রেশমি ছিল, সুতা এবং রেশমি বা পশমের ছিল, এটি আমরা বলতে পারি। সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থা যেটি ছিল এটি ছিল মাতৃতান্ত্রিক, অর্থাৎ মায়ের দিক থেকে ছিল। আর এখানে আমরা বলতে পারি সিন্ধু সভ্যতায় যে মহিলারা ছিল তারা অত্যন্ত শৌখিন ছিল, তারা বিভিন্ন সুন্দর সুন্দর অলংকার তারা কী করত, ব্যবহার করত, তারা বাজু ব্যবহার করত, তারা হচ্ছে মল ব্যবহার করত, সুন্দর সুন্দর কানের দুল ব্যবহার করত, তারা গলার হার ব্যবহার করত, তারা হাতে আংটি পরত, এই ধরনের সুন্দর সুন্দর অলংকার তারা ব্যবহার করত। এবং তারা নকশা করা দীর্ঘ পোশাক, লম্বা জামাগুলো তারা পরিধান করত, বর্তমানেও আমরা এই লং স্কার্টগুলো সমাজে দেখে আসছি, এই প্রথম তারা এই পোশাকটা উদ্ভাবন তারাই করেছিল, এটি আমরা বলতে পারি। শুধু তাই নয়, এখানে নারীরা যে অলংকারগুলো ব্যবহার করত, এই অলংকারগুলো নারীদের পাশাপাশি পুরুষরাও ব্যবহার করত, এটি আমরা বলতে পারি। এবং এখানে আমরা যে অর্থনৈতিক অবস্থার কথা বলবো, এখন অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, আমি প্রথমেই বলেছিলাম তারা কৃষির ওপর নির্ভর করে কৃষিকাজ করে জীবনযাপন চালাতো, শুধু কৃষি নয়, কিছু কিছু জায়গায় তারা কী করত, পশুপালন করে তারা কী করত, পশুপালন করেও তারা তাদের জীবিকা নির্বাহ করত। এবং শুধু তাই নয়, কৃষিকাজ ও পশুপালনের পাশাপাশি তারা যেটি করেছিল যে তারা মৃৎ নির্মাণ করত, মৃৎ শিল্প, তারপরে ধাতু শিল্প, তারপর বয়ন শিল্প, বিভিন্ন অলংকার, এইগুলো তারা কী করত, এগুলো তারা তৈরিতে তারা যথেষ্ট পারদর্শিতা অর্জন করতে সক্ষম হয়েছিল, এটি আমরা বলতে পারি। এরপর তারা যেই কাজটি করেছিল সেটা হচ্ছে তারা তাদের সঙ্গে অন্যদের সঙ্গে তারা বাণিজ্যিক যোগাযোগ রক্ষা করে চলত, এবং বাণিজ্যিক যোগাযোগ রক্ষা করার পরে তারা কী করত, বণিকদের সাথে তারা বিভিন্ন দেশে, আফগানিস্তান বলতে পারি, বেলুচিস্তান বলতে পারি, এশিয়া বলতে পারি, পারস্য বলতে পারি, মেসোপটেমিয়া বলতে পারি, বিভিন্ন এলাকার লোকজনের সাথে তাদের বাণিজ্যিক যোগাযোগ তারা তৈরি করেছিল। এরপর যেটি আমরা দেখব
যে ধর্মীয় অবস্থাটা তাদের সময় ধর্মীয় অবস্থাটা কেমন ছিল। আমরা বলতে পারি সিন্ধু সভ্যতায় যে কোথাও কোনো মঠ বা ধর্ম মন্দিরের সন্ধান পাওয়া যায়নি, তার মানে কি তারা আসলে ধর্ম পালন করেনি? না, আসলে কথাটা ওরকম নয়। এখানে আমরা যেটি বলবো, সে কারণে তাদের ধর্মবিশ্বাস সম্পর্কে সুস্পষ্ট তেমন কোনো ধারণা পাওয়া যায়নি। তবে আমরা একটা কথা বলতে পারি যে তাদের মধ্যে ধর্মবিশ্বাস প্রচলিত ছিল। ওই সময় আমরা বলতে পারি যে তারা বিভিন্ন মন্দির উপাসনা করে, হ্যাঁ, গৃহের বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন নারী মূর্তি তারা কী করতো, এগুলো অলঙ্করণ করে রেখেছিল এবং নারী মূর্তিকে তারা পূজা করতো। শুধু নারী মূর্তিই নয়, তারা আরও কী করতো, বিভিন্ন দেব দেবীর পূজা করতো। তারা মাতৃ পূজায় বেশি বিশ্বাসী ছিল। এছাড়াও তারা আরও বিভিন্ন পূজা করতো, বৃক্ষ, পাথর, সর্প, এইগুলোর পূজাও তারা করতো, এটি আমরা বলতে পারি। এবং সিন্ধুবাসী যারা, তারা কী করতো, পরকালে বিশ্বাস করতো মিশরীয়দের মতো। এই কারণে তারা কী করতো, মিশরীয়রা যেমন মমি করে মৃতদেহকে সংরক্ষণ করে রাখতো, মিশরীয়রা সিন্ধু সভ্যতায় তারা এইটা না করলেও তারা কবরের পাশে মৃতদেহের জন্য তারা বিভিন্ন খাবার দাবার সংরক্ষণ করে তাদের পাশে রেখে দিত। তারা বিশ্বাস করতো পরজন্মে তারা বিশ্বাসী ছিল এবং তারা বিশ্বাস করতো যে আবার মানুষ জীবিত হবে, এটি করেছিল। এখন আমরা যে জিনিসটি দেখব, ইতিহাসে সিন্ধু সভ্যতা কীভাবে অবদান রেখেছিল, কী অবদান রেখেছিল তারা, এটি আমরা এখন দেখব। প্রথম তাদের যে অবদানটা ছিল সেটি আমরা বলতে পারি নগর পরিকল্পনা। কীভাবে তারা নগর পরিকল্পনা করেছিল আধুনিক যুগে, একটা জিনিস তোমরা খেয়াল করবে যে খুব সুন্দর সুন্দর ডিজাইন করে, প্ল্যান করে আমরা বড় বড় বিল্ডিং তৈরি করে থাকি। এটা কারা করে, ইঞ্জিনিয়ার যারা থাকেন তারা এই প্ল্যানটা পাস করেন, তারা সুন্দর প্ল্যানটা তৈরি করেন। তো এই প্ল্যানটা যে তৈরি করা হলো, এই আইডিয়াটা আসলে তাদের মাথায় কখন প্রথম এসেছিল, নগর পরিকল্পনাটা আসলে কারা প্রথম করেছিল, আমরা এই জিনিসটি দেখব। আসলে মূলত এই নগর পরিকল্পনা সর্বপ্রথম সিন্ধু সভ্যতার অধিবাসীরা তারা এটি করেছিল, এটি আমরা বলতে পারি। তাদের নগর পরিকল্পনা কী ছিল, তারা হরপ্পা মহেঞ্জোদারো যে দুটি তাদের ক্ষমতাধর বা শক্তিধর এলাকা ছিল, এই শহরগুলো তারা সুন্দর করে সুশোভিত করেছিল। তারা কী করেছিল, মাটি পুড়ে ইট তৈরি করে সেই পোড়া মাটি দিয়ে তারা সুন্দর সুন্দর ঘরবাড়ি তৈরি করলো। এই আইডিয়াটা এখনও কিন্তু বর্তমানে আমরা মাটি পুড়ে ইট তৈরি করে থাকি এবং ওই ইট দিয়ে আমরা বাড়িঘর নির্মাণ করে থাকি। এবং শহরগুলোতে বাড়িঘরের নকশা যেগুলো ছিল এগুলো দেখে বোঝা যেত যে গত যুগের অধিবাসীরা এত উন্নত ছিল, তাদের সেই নকশাগুলো দেখে আমরা অনুমান করতে পারি এবং তারা যে নগরকেন্দ্রিক জীবনযাত্রায় অভ্যস্ত ছিল, এটি আমরা বলতে পারি। হরপ্পা এবং মহেঞ্জোদারো নগর পরিকল্পনা কিন্তু এই দুইটা শহরে একই রকম ছিল। খুব সুন্দর করে তারা যে প্ল্যান করে, তারা যে নকশা করে যে শহর দুটি তৈরি করেছিল, তাদের প্ল্যানগুলো একই রকম ছিল, এটি আমরা বলতে পারি। এবং যেটি আমরা বলতে পারি, নগরের ভেতর দিয়ে সোজা রাস্তা চলে গেছে, খুব সুন্দর করে সোজা রাস্তা চলে গেছে। এটা আমরা সিন্ধু নগর পরিকল্পনায় এটি আমরা দেখতে পাই, যে নগর পরিকল্পনায় দেখতে পাই সব রাস্তাই সোজা ছিল এবং প্রত্যেকটি যে বাড়িগুলো ছিল এই বাড়িগুলোর সামনে খোলা জায়গা ছিল এবং স্নাগার ছিল। পাশাপাশি যেটি ছিল আমরা বলতে পারি তাদের প্রত্যেকের একটা করে কূপ ছিল। ওই সময় কূপের খুব প্রচলন ছিল, যদিও এখন আর কূপ দেখা যায় না, তো কূপও ছিল আমরা এটি বলতে পারি। এবং জল নিষ্কাশনের জন্য, পানি নিষ্কাশনের জন্য তারা নর্দমা তৈরি করেছিল, নর্দমা দিয়ে পানি চলে যাবে। শুধু কি তাই, এরপর তারা যে কাজটি করেছিল সেটি হচ্ছে তারা রাস্তার দুই পাশে ল্যাম্পপোস্ট তারা তৈরি করেছিল। তোমরা জানো শহরে কিন্তু আমরা দেখি পৌরসভার ভিতর যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতে দুই পাশে খুব সুন্দর লাইটিং সিস্টেম আছে। এই ল্যাম্পপোস্ট প্রথা কারা তৈরি করেছিল, সিন্ধুরা তৈরি করেছিল। এবং আমরা এই কারণেই তাদের কাছে ঋণী, আমরা তাদের কাছ থেকে এটা শিখিয়েছি, ঋণী হয়ে আছি। এখন আমরা যেটি দেখব, পরিমাপ পদ্ধতিতে তাদের কেমন অবদান ছিল। যে সর্বপ্রথম জিনিস যে ওজন করতে হয়, পরিমাপ করতে হয়, এই ধারণাটি আমরা তার কাদের কাছে পেয়েছিলাম, সিন্ধুর অধিবাসীদের কাছে পেয়েছিলাম।
তারাই কি করেছিল, জিনিস ওজন করার পদ্ধতি প্রবর্তন করেছিলেন, তারাই সর্বপ্রথম বাটখারা তৈরি করেছিলেন এবং এই বাটখারা দিয়ে কি করতেন, বিভিন্ন জিনিসপত্র তারা ওজন করতেন এবং দাগ কাটা স্কেল দিয়ে তারা যেটি করেছিলেন দৈর্ঘ্য মাপার পদ্ধতিও তারা কি করেছিলেন, আবিষ্কার করেছিলেন। তার মানে আমরা যে পাথর বা বাটখারা দিয়ে জিনিসপত্র ওজন করি, এই পদ্ধতি সর্বপ্রথম সিন্ধুর অধিবাসীরাই করেছিলেন এবং সিন্ধু সভ্যতায় আমরা এটা দেখে আসছি। এরপর আমরা যেটি দেখব, শিল্পে তাদের কেমন অবদান ছিল, সিন্ধুরা সিন্ধু সভ্যতায় সিন্ধুর অধিবাসীরা শিল্পে কীভাবে অবদান রেখেছিল। আমরা বলতে পারি সিন্ধু সভ্যতা যুগের অধিবাসীদের শিল্পবোধ সম্পর্কে তেমন ধারণা না থাকলেও একটা ধারণা ছিল, মৃত শিল্প যেটাকে আমরা বলতে পারি, মৃত শিল্পের কিন্তু ধারণা তাদের মধ্যে ছিল, এটি আমরা বলতে পারি। এবং তারা যেটি করেছিল, তারা আবিষ্কার করেছিল হচ্ছে কুমারের চাকা। যারা হাঁড়িপাতিল মাটির তৈরি করে আমরা তাদেরকে কুমার বলে থাকি, তো কুমারের চাকার সাহায্যে তারা সুন্দর সুন্দর মাটির হাঁড়িপাতিল তৈরি করতো, তার গায়ে সুন্দর সুন্দর নকশা তৈরি করতো এবং কারুকার্য খচিত নকশা তারা তৈরি করত এবং তারা এত সুন্দর করে নকশা তৈরি করত যেগুলোতে পার্শ্বিক প্রভাব ফুটিয়ে উঠেছিল, এটি আমরা বলতে পারি। তারা বয়ন শিল্পেও পারদর্শী ছিল, অত্যন্ত পারদর্শী ছিল। তারা ধাতুর সাহায্যে বিভিন্ন আসবাবপত্র তৈরি করত, অস্ত্র তৈরি করত, অলংকার তৈরি করত, তারা খুব সুন্দর। আমরা কিছু অলংকারের কথা তোমরা বলেছিলাম, যেমন হার, বাজুবন্দ, তারপরে হচ্ছে মল, নূপুর, বালা, এগুলো তারা সুন্দর সুন্দর অলংকার তৈরি করতে এটি আমরা বলেছিলাম। এবং তারা তামা এবং টিনের সাজে তারা বিভিন্ন ব্রোঞ্জের জিনিসও তৈরি করতে শিখেছিল, এটি আমরা বলতে পারি। এবং তারা যেটি করেছিল আমরা বলতে পারি, তারা কিন্তু লোহার ব্যবহার জানতো না, তারা এই জিনিসগুলো করেছিল। ধাতু ছাড়া দামি পাথরের সাহায্যেও তারা কি করেছিল, বিভিন্ন জিনিসপত্র তারা তৈরি করেছিল। এখন যেটি আমরা দেখব, স্থাপত্য এবং ভাস্কর্যে তারা কেমন অবদান রেখেছিল। স্থাপত্য এবং ভাস্কর্যেও সিন্ধুর অধিবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। এর আগে আমরা প্রথম যখন মিশরীয় সভ্যতার কথা তোমাদের পড়িয়েছিলাম, তখন আমি বলেছিলাম স্থাপত্যের মধ্যে একটা নাম বলেছিলাম, পৃথিবীর সপ্ত আশ্চর্যের অন্যতম আশ্চর্য পিরামিডের নাম আমি বলেছিলাম, আরেকটি বলেছিলাম ফ্রিংসের নাম, ফ্রিংস দেখতে খুব সুন্দর ছিল, তো এই দুইটা নাম আমরা বলেছিলাম। তার মানে স্থাপত্য ভাস্কর্য শুধু মিশরীয়রাই নয়, এখানে আমরা বলতে পারি সিন্ধুরাও বিশেষ অবদান রেখেছিল। সেখানে আমরা বলতে পারি তাদের ওইখানে 2-25 কক্ষ বিশিষ্ট ঘরের সন্ধান আমরা পেয়েছি, মিশরীয়দের জীবন প্রণালীতে এটি আমরা দেখতে পেয়েছি, এটি আমরা বলতে পারি। এবং 2-3 তালা পর্যন্ত ঘরের অস্তিত্ব সেইখানে আছে, এটিও হচ্ছে আমরা বলতে পারি। এবং মহেঞ্জোদারোর সবচেয়ে বিখ্যাত যে স্থাপত্য আমরা বলতে পারি, উদাহরণ হিসেবে বলতে পারি বৃহৎ স্নাগার, তারা কি করেছিল, বৃহৎ মিলনায়তন তারা এগুলো তৈরি করেছিল, এটা মহেঞ্জোদারোর সভ্যতায় আমরা এটি বলতে পারি। এবং আমরা আরও বলতে পারি যে মিলনায়তনটার কথা এখানে বলা হয়েছে, এই মিলনায়তনটি 80 ফুট জুড়ে ছিল, 80 ফুট জায়গা জুড়ে এই মিলনায়তনটি ছিল। এছাড়া আরও ছিল তাদের হরপ্পাতে আমরা বৃহৎ শস্যাগারের সন্ধানও পেয়েছিলাম, মহেঞ্জোদারোতে বৃহৎ স্নাগারের সন্ধান পেয়েছিলাম, এইগুলো আমরা পেয়ে থাকি। এবং তারা যে স্নাগারটি তৈরি করেছিল তার ভিতরে একটা সুন্দর তারা চৌবাচ্চা তৈরি করেছিল, আর ওই চৌবাচ্চায় তারা কি করত, অনায়াসে একজন লোক খুব সুন্দরভাবে স্নাগারের ভিতর চৌবাচ্চায় গোসল করতে পারত এবং খুব মজা পেত তারা। এরপর আমরা যেটি দেখতেছিলাম, ভাস্কর্য শিল্পেও তাদের যথেষ্ট অবদান ছিল, তারা পাথরে খোদিত ভাস্কর্যের সাথে বিভিন্ন মূর্তি তারা তৈরি করেছিল, এতে তাদের শৈল্পিক এবং কারিগরিক দক্ষতার পরিচয় বহন করে এটি আমরা বলতে পারি। এই যুগে মোট আমরা বলতে পারি 13টি ভাস্কর্যের সংখ্যা আমরা পেয়ে থাকি, সিন্ধু সভ্যতায় 13টি ভাস্কর্যের কথা আমরা বলে থাকি। এবং তারা যেটি করেছিল যে এখানে যে আরেকটি ভাস্কর্য পাওয়া গেছে, একজন নারী খুব সুন্দর করে নাচছেন, তাদের নিত্যরত নারীর দৃশ্য এখানে তাদের ওইখান থেকে আমরা পেয়ে থাকি। শুধু কি তাই,
প্রশাসনিক কাজে তারা যে ব্যবহার করত বিভিন্ন সিল, সেই 2500 সিলের সন্ধান আমরা সিন্ধু সভ্যতায় পেয়ে থাকি এবং এই সিলগুলো তারা ব্যবহার করেছিল। মোটামুটি আমরা তোমাদের সিন্ধু সভ্যতা সম্পর্কে আলোচনা করলাম। সিন্ধু সভ্যতা কোথায় আবিষ্কৃত হয়েছিল, কত সালে আবিষ্কৃত হয়েছিল, সিন্ধু সভ্যতার সময়কাল কত ছিল, ভৌগোলিক অবস্থান কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল এবং ইতিহাসে তারা কী কী অবদান রেখেছিল। এখান থেকে যে উদ্দীপকটা আমরা তৈরি করব সেটাতে দিব যেটা যে পৃথিবীর প্রত্যেকটি সভ্যতাই কোনো না কোনো নদীর তীরে গড়ে উঠেছিল। এদের মধ্যে সিন্ধু অঞ্চলে একটি সভ্যতা গড়ে উঠেছিল, বা সিন্ধু আমরা নাও দিতে পারি, যদি নাম দিই তাহলে উদ্দীপকের আর সাদৃশ্য আমরা চাব না। বেদের মধ্যে একটি সভ্যতা দিতে পারি, যে সব একটি সভ্যতার সমাজ ব্যবস্থা দুইটি শ্রেণীতে বিভক্ত ছিল, এটি আমি বলতে পারি। যে তাদের জীবন প্রণালী, নগর প্রণালী অত্যন্ত উন্নত ছিল, তারা সোজা রাস্তা তৈরি করেছিল, তারা বড় বড় দালান তৈরি করেছিল, স্নাগার তৈরি করেছিল। শুধু তাই নয়, তারা রাস্তার দুপাশে সুন্দর ল্যাম্পপোস্টের ব্যবস্থাও করেছিল, এটি আমরা বলতে পারি। বা আরও বলতে পারি যে তারাই সর্বপ্রথম পরিমাপ পদ্ধতি আবিষ্কার করেছিল, অর্থাৎ ইতিহাসে যে অবদানগুলো তারা রেখেছিল আমরা সেই অবদানগুলো উদ্যোগের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি যেটি দিব তোমাদের, প্রথম যে প্রশ্নটি আমি দিতে পারি যে কত খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়েছিল। তবে তোমরা একটা জিনিস খেয়াল করবে যে 1922-23 খ্রিস্টাব্দে দুটোই কিন্তু লিখতে হবে, 22 থেকে 23, শুধু 22 বা 23 এটা উল্লেখ করা হয়নি। 22 থেকে 23 খ্রিস্টাব্দের মধ্যে এই সভ্যতাটা গড়ে উঠেছিল, তোমরা এটা লিখবা। এবং আরও যে প্রশ্নটা থাকতে পারে যে সিন্ধু সভ্যতা কোথায় গড়ে উঠেছিল, এইটা আমরা হচ্ছে দিতে পারি, এইটাও জ্ঞানের প্রশ্ন হতে পারে। তো অনুধাবনের প্রশ্নে যেটি আমি দিতে পারি যে সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল ব্যাখ্যা করো। তখন আমাকে নগর পরিকল্পনা তাদের সবচেয়ে বেশি, যেহেতু নগর পরিকল্পনাতেই তাদের অবদান ছিল, সেহেতু নগর পরিকল্পনাটা আমরা সুন্দর করে বলবো বা দিব। অথবা থাকতে পারে যে সিন্ধু সভ্যতার সামাজিক বা অর্থনৈতিক অবস্থা সম্পর্কে যা জানো লেখো, বা অর্থনৈতিক অবস্থা ব্যাখ্যা করো, বা সামাজিক অবস্থা ব্যাখ্যা করো, এইটাও থাকতে পারে, তাহলে আমরা এটাও দিতে পারি। গণনার প্রশ্ন যেটা আমি দিতে চাই যে উদ্দীপকে বর্ণিত সভ্যতার সাথে তোমার পাঠ্য বইয়ে কোন সভ্যতার ইঙ্গিত বহন করে, বা কোন সভ্যতার মিল খুঁজে পাওয়া যায়, উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। তখন আমরা যেই জিনিসটি লিখব যে আসলে মূলত সিন্ধু সভ্যতায় নগর পরিকল্পনার কথা বলা হয়েছে, ওজন পদ্ধতির কথা বলা হয়েছে, সমাজ ব্যবস্থা দুইটি শ্রেণীতে বিভক্ত ছিল এগুলো বলা হয়েছে, আর সবই তো সিন্ধু সভ্যতায় পাওয়া গেছে, তাহলে নিশ্চয়ই এটি সিন্ধু সভ্যতার মিল পাওয়া যায়। এবং সিন্ধু সভ্যতা ডিটেলস তুমি যদি জানো তাহলে তুমি উত্তর লিখতে পারবে। আর 4 নম্বর যে প্রশ্নটা আমি দিব, সভ্যতার ইতিহাসে উক্ত সভ্যতা পরিকল্পিত নগরীর ধারণা দিয়েছে, উক্তিটি ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো, এই প্রশ্নটা আমরা 4 নম্বর প্রশ্ন হিসেবে দিব। সভ্যতার ইতিহাসে উক্ত সভ্যতা পরিকল্পিত নগরীর একটি পরিকল্পিত নগরী ধারণা দিয়েছে, উক্তিটি বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো, এইভাবে থাকতে পারে। আর পরিশেষে আমি তোমাদের কাছে আশা করব যে তোমরা অবশ্যই সিন্ধু সভ্যতা ভালো করে পড়বে। পৃথিবীর প্রাচীন যে সভ্যতাগুলো আছে, শুধু সিন্ধু সভ্যতাই নয়, প্রত্যেকটি সভ্যতা সম্পর্কে তোমরা জানবে, প্রত্যেকটি সভ্যতা সম্পর্কে তোমরা ভালো করে পড়বে, বাসায় পড়বে। এবং শুধু তাই নয়, এইগুলো থেকে যদি তুমি ভালো করে পড়ো, প্রশ্ন যেভাবেই আসুক না কেন তুমি উত্তর দিতে পারবে এবং তুমি ভালো রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ। আর তোমাদের সকলে সর্বাঙ্গীণ মঙ্গল এবং উন্নতি কামনা করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।